হ্যাঁ, মাইনাস কিউ প্লাস কিউ, এদের মধ্যে যদি আর, এটা যদি 2L হয় এবং মিডিল থেকে যদি দূরত্ব আর হয়, ঠিক আছে, কোনো এক পয়েন্টে, অক্ষের উপর কোনো এক অবস্থিত কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে? না, 2KP/r³, যেখানে কে সমান 1/4π ε₀, ঠিক আছে। অবশ্যই এখানে কি না ধরে নেওয়া হচ্ছে আর মাচ মাচ গ্রেটার দেন 2L, এই শর্তটা। নেক্সট কি, লম্ব সমদ্বিখণ্ডকের উপর দূরত্ব যদি 2L হয়, তাহলে অক্ষের উপর কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হয়? হ্যাঁ, KP/r³। এবং এক্ষেত্রে ভেক্টরটিক্যালি লিখলে ডাইরেকশনটা উল্টো দিকে হবে। পি এর ডাইরেকশন যদি এ পাশে হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হবে? তার উল্টো দিকে হবে। এটা ছিল, ঠিক আছে। আর যে কোনো পজিশন, ওটা আমাদের প্রয়োজন খুব কম পড়ে, ঠিক আছে। তবু যদি মনে থাকে যে কোনো পজিশনের জন্য কি ছিল, AE=KP/r³, KP/r³, তারপর √ cos²θ+1, এটা ছিল যে কোনো পজিশনের জন্য। আচ্ছা, এছাড়া টর্কের রাশিমালা কত ছিল? টর্কের রাশিমালা তো পরীক্ষাতে জিজ্ঞেস করাই হয়ে থাকে। টর্ক P×, হ্যাঁ, টর্কের মডিউলাস ভ্যালুটা কত হবে তাহলে? P sin θ। তাহলে টর্কের ডাইরেকশনও এখান থেকে আমরা জানতে পারবো, টর্কের ডাইরেকশন কোন দিকে হবে। পি থেকে ই এর দিকে হচ্ছে আমরা রোটেশন ঘোরাবো, ঠিক আছে। এবং তার ফলে ধরো এরকম একটা ইলেকট্রিক ফিল্ড এরকম আসে, এখানে একটা ডাইপোল আছে, এটা -Q, এটা +Q, ঠিক আছে। তাহলে এটা কোন দিকে ঘুরবে? এটা এরূপ এই দিকে কাজ করবে, এটা উল্টো দিকে কাজ করবে, মানে রোটেশন ক্লক ওয়াইজ হবে। আর ক্লক ওয়াইজ রোটেশনে আমার টর্কের ডাইরেকশন কি হবে? তার সঙ্গে লম্ব, মানে খাতা থেকে ভেতরের দিকে বলতে পারি, ইনওয়ার্ড ডাইরেকশনে। ইনওয়ার্ড ডাইরেকশনে হচ্ছে আমার টর্কের ডাইরেকশন হবে। এবং এটা অন্যভাবেও করা যায়, ঠিক আছে। পি এর ডাইরেকশন কোন দিকে থাকবে? এইটা হচ্ছে পি এর ডাইরেকশন। ই এর ডাইরেকশন কোনটা? এদিকে হচ্ছে ই এর ডাইরেকশন। পি থেকে ই এর দিকে রোটেশন ঘোরালে যে ডাইরেকশনটা হবে, সেটা হচ্ছে টর্কের ডাইরেকশন। একটু দাঁড়া, এক সেকেন্ড। কাকে দাঁড়াতে হবে? তাহলে যেখানে ছিলাম, টর্ক ইকুয়াল টু কত ছিল? P sin θ, ঠিক আছে। এটা হচ্ছে টর্কের রাশিমালা। এবারে হচ্ছে কোন প্রবাহ লুপের অক্ষের উপর হচ্ছে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা কত হবে, সেটাও বলা আছে, ঠিক আছে। ধর এখানে একটা রিং আছে, রিং এর উপর কি হচ্ছে? কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে এর অক্ষের উপর কোন একটা বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের রাশিমালা কত হবে? আমরা এটা প্রমাণও করেছিলাম, ঠিক আছে। দুটা ছোট ছোট পোর্শন নিয়ে আমি দেখেছিলাম যে বি এর ডাইরেকশন কিরকম হবে। বি এর ডাইরেকশনটা বোঝার জন্য আমরা যে কোনো স্ক্রুকে নিতে পারি এবং স্ক্রুয়ের পাকটা কি করতে পারি, এর কারেন্টের ডাইরেকশনে ঘোরাতে পারি। সাপোজ এই ক্ষেত্রে যদি আমরা স্ক্রুটাকে এই বরাবর ঘোরাই, তাহলে কোন দিকে পাক খাবে? বাঁ দিকে পাক খাচ্ছে, ঠিক আছে, মানে অ্যান্টি ক্লক ওয়াইজ। সেক্ষেত্রে বি এর ডাইরেকশন কিরকম হবে? এই বরাবর হবে, এই বরাবর নেট বি এর ডাইরেকশন হবে। বি এর ভ্যালু কত হয় মনে আছে? মনে থাকলে বল। হ্যাঁ, μ0I/2, ঠিক আছে, r² / x² / 3/2, ঠিক আছে। যদি n পাকের যদি তার থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে b সমান হয়ে যাবে μ0nI/2 r² / x² / 3/2। আচ্ছা, মাঝখানে কত হয় আমরা তো জানি, কেন্দ্রে এটা কত ভ্যালুটা চেঞ্জ হয়ে হয়ে যায়, ঠিক আছে, b = μ0I/2r হয়ে যায় সিম্পল। এখানেই যদি তুই x = 0 বসে দিস, তাহলে কি হচ্ছে হবে? μ = μ0I/2r, সেটা হচ্ছে কোনো বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে, ঠিক আছে। এই বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে নিয়ে একটা কনফিউশন অনেক সময় হয়ে যায়, ঠিক আছে। বৃত্তাকার পরিবাহীর কেন্দ্র মানে টরয়েড নয়, টরয়েডের কেসটা আলাদা। সেখানে পাকটা কিরকম থাকে? না, এরকম পাক থাকে, সেখানে পার্টিকুলারলি টরয়েড বলে দেওয়া থাকবে, টরয়েডের কেন্দ্রে, ঠিক আছে। এটা কিন্তু আমাকে বৃত্তাকার কুণ্ডলী বলে দিয়েছে।
ঠিক আছে, কি বললাম বোঝা গেছে? এই সমীকরণটাতে কি করা হয়েছে, না এই সমীকরণটাতে যদি আমি ওই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ঠিক আছে এটাতে ধরে নি যে আর হচ্ছে মাছ মাছ সরি আর নয় এক্স হচ্ছে মাছ মাছ গ্রেটার দেন আর, ঠিক আছে, এক্স মাছ মাছ গ্রেটার দেন যদি আর ধরে নি তাহলে বি ইকুয়াল টু কত বেরিয়ে যাবে? বি ইকুয়াল টু একটু কিউব হয়ে যাবে মিউ জিরো আই বাই টু, ঠিক আছে। আচ্ছা এটাকে একটু চেঞ্জ করে লিখছি, বি একটু নিচে লিখছি, বি ইকুয়াল টু ছিল কত? মিউ জিরো আই বাই টু আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার তিনের দুই, ঠিক আছে, এটা ছিল। এবারে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারটাকে কি করা হচ্ছে, কনভার্ট করা হচ্ছে, কিরকম না আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এই রাশিটাতে যদি আমি এক্স স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে কত আসবে? ওয়ান প্লাস আর স্কোয়ার বাই এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা এখানে লেখা যায়, এখানে স্বভাবতই যদি আর মাছ মাছ গ্রেটার দেন এক্স এক্স হয়, ঠিক আছে, সেক্ষেত্রে এই ভ্যালুটা কি হয়ে যাবে, মানে ওয়ান এর ভ্যালুটা হচ্ছে নেগলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। শুধু কি পড়ে থাকবে তাহলে? আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার তিনের দুই যদি লিখি, ঠিক আছে, সেখানে আমার পড়ে থাকবে শুধু আর কিউব, আর কিউব আর হচ্ছে মাঝ মাঝ বেটার দেন সরি আরটা মাঝ মাঝ বেটার এক্স মাঝ মাঝ বেটার দেন আর করতে হবে, এক্স মাঝ মাঝ বেটার দেন যদি আর হয়, ঠিক আছে, মানে কি এই দূরত্বটা যদি অনেকটা বেশি হয়, এটা তো এক্স ধরছি এটা হচ্ছে আমার আর, তাহলে এই দূরত্বটা যদি অনেক বেশি হয় তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াবে? আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এটাকেই আমি শুধু কি লিখতে পারি? এক্স স্কোয়ার লিখে দিতে পারি। তাহলে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এর হোল টু দি পাওয়ার তিনের দুইকে কি লেখা যাবে? এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার তিনের দুই বা এক্স এর কিউব। জিনিসটা বোঝা গেছে? তাহলে বি ইকুয়াল টু কত দাঁড়াবে? মিউ জিরো আই বাই টু, ঠিক আছে, আর স্কোয়ার যেমন আছে থাকুক, ঠিক আছে, নিচে কত হয়ে যাবে? এক্স এর কিউব হয়ে যাবে। তাহলে কি করছি, উপরে মিউ জিরো আই বাই, ঠিক আছে, এখানটা কি করছে একটা টু টু মানে পাই আর স্কোয়ার একটা গুণ কর, ঠিক আছে, আর নিচে একটা টু পাই করে দেয়, ঠিক আছে, উপরে আরেকটা টু নিতে পারিস, ঠিক আছে, সুবিধা হবে, আর একটা টু লিয়ে দিচ্ছি, ঠিক আছে, নিচে হচ্ছে টু পাই হয়ে গেছে ইন্টু এক্স এর কিউব, ঠিক আছে, এখানটা তাহলে ফোর হয়ে যাবে, ফোর পাই, তাহলে মিউ জিরো বাই ফোর পাই। পাই আর স্কোয়ারকে কি লিখতে পারি? এরিয়া অফ দিস রিং, ঠিক আছে, এটার এরিয়া মানেই হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে টু ইন্টু আই ইন্টু এ বাই এক্স এর কিউব, এটা হচ্ছে বি এর ভ্যালু। এবারে এটাকে আমি একটু কল্পনা করছি, ঠিক আছে, কিরকম ভাবে না, সাপোজ এই রিংটা যেমন আমার ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে হয়েছিল, মানে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে ডাইপোলের ক্ষেত্রে যেমন হয়েছিল সেরকমই একটা ইকুয়েশন এসছে, ঠিক আছে, আমি এখানেই আপাতত বলে দিচ্ছি। বি এর ভ্যালুটা জাস্ট ভাব, এরকম যদি লেখা যায় মিউ জিরো বাই ফোর পাইটাকে আমি মনে মনে কে ধরে নিলাম, টু আই ইন্টু এ, ঠিক আছে, এই আই ইন্টু এ এটাকে কি বলা হচ্ছে? ডাইপোল মোমেন্ট, ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটের ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের রাশিমালা আই ইন্টু এও হতে পারে, ঠিক আছে, এটা মানে আমরা কি লিখতে পারি? পিএম লিখতে পারি। আরো একটা রাশিমালা হয় যেখানে পিএম ইকুয়াল টু কি লেখা হয়, কিউ এম ইন্টু টু এল হয়, তবে এখানে পি কিউ এম জিনিসটা পুরোটাই ইমাজিনারি, আমরা এটা ইমাজিন করেছি যে এক একটা মানে নর্থ পোল বা একটা সিঙ্গেল পোল যেটা যে কোনো মনোপোলের হচ্ছে যে শক্তি সেটা হচ্ছে কিউব, ঠিক আছে, বাস্তবে এরকম কোনো মনোপোল এক্সিস্টও করে না, ঠিক আছে, আর চৌম্বক শক্তি এটা হয়ও না, ঠিক আছে, বাট আমরা সেটা ধরে নিই, পরে অ্যানালজি দিয়ে ধরে নিয়েছিলাম, কিন্তু আই ইন্টু এ কে কি লেখা যায়? ডাইপোল লেখা যায়। তাহলে এটাকে কার সঙ্গে তুলনা করা যেতে পারে? টু কে পি বাই এক্স এর কিউবের সঙ্গে তুলনা করা যেতে পারে,
এবং যদি আমরা তুলনা করি তাহলে পিএম ইকুয়াল টু তাহলে কি লিখতে পারি, আই ইন্টু এ। কারণ তুই ভাব এটাও কি করছি, একটা রিং এর অক্ষের উপর আমরা কি বার করছি, ম্যাগনেটিক ফিল্ড বার করছি। আমরা যদি অ্যানালজি দিয়ে দেখি, ই সমান কত ছিল, 2kp/x এর কিউব ছিল, এখানে বি ইকুয়াল টু বেরিয়েছে 2k/x এর কিউব, পি এর জায়গায় আই ইন্টু এ লেখা আছে। এই কে এ কে আলাদা অবশ্যই, এখানে কে ড্যাশ করে দিতে পারি, কে এর মানে হচ্ছে এখানে μ0/4π-কে আমি কে ধরে নিয়েছি, তাহলে আই ইন্টু এ কে কে রিপ্লেস করে দিচ্ছে, পি কে রিপ্লেস করছে, তাই আমরা কি বলছি, পিএম ইকুয়াল টু আই ইন্টু এ। বোঝা গেছে না জানি, তাই এই রাশিমালটা আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে, পিএম ইকুয়াল টু আই ইন্টু এ, ঠিক আছে। তাহলে এখানে কোনো একটা যদি পরিবাহী তো ইয়ের মধ্যে রাখি, ঠিক আছে, একটা ধর ম্যাগনেটিক ফিল্ড আছে, তার মধ্যে কি করেছে একটা ধর রিং রেখে দেওয়া হয়েছে, এই রিংটার উপর কি হবে, অবশ্যই একটা টর্ক কাজ করবে, ঠিক আছে। এখানে পি এর ডাইরেকশনটা কোন দিকে হবে, পি এর ডাইরেকশন বলতে পারি, ঠিক আছে, পিএম এর ডাইরেকশনটা কোন দিকে হবে, আচ্ছা এখানে পিএম এর ডাইরেকশনটাও বোঝা দরকার, ঠিক আছে। কারেন্টের দিকে কি করব, আমার হাত থেকে রোটেশন করাবো, ঠিক আছে, কারেন্টের দিকে, দিয়ে বুড়ো আঙুলটা যেদিকে যাবে সেইটাই হচ্ছে তার রোটেশন, বা আমরা স্ক্রুও ভাবতে পারি। সাপোজ ধর কারেন্টের ডাইরেকশন এরকম আছে, তাহলে কি হচ্ছে, এরকম আছে, তার মানে এইটা কি হবে, এই বরাবর পিএমটা কাজ করবে, তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড আর পিএম এর মধ্যে একটা অ্যাঙ্গেল আছে থিটা, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে টর্কের রাশিমালা কি হবে, টর্কের রাশিমালা হবে টর্ক ইকুয়াল টু, যেমন পি ক্রস ই হতো ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে, এখানে কত হবে, পিএম ক্রস ই, ই বলছি বি, টর্কের রাশিমালা, ঠিক আছে, বা এটাকে কি লেখা যায়, আই এ ক্রস বি। পিএম ভেক্টরের ডাইরেকশন কি হবে, এ এর ভেক্টরের ডাইরেকশনের দিকে হবে, কিন্তু এ ভেক্টরের ডাইরেকশন আমি অলরেডি বলেছিলাম যে এরিয়া ভেক্টর উপর দিকেও কাজ করে নিচের দিকেও কাজ করে, আমি কোনটা নেব সেটা কি করে বুঝবো, সেটা কারেন্টের ডাইরেকশন থেকে বোঝা যাবে, উপরের দিকের ডাইরেকশনটা নেবো না নিচের দিকের ডাইরেকশনটা নেবো, ঠিক আছে। সাধারণ ম্যাগনেটের ক্ষেত্রে পিএমটা কোন দিকে কাজ করবে, কোন দিকে কাজ করবে, ধর এটা আছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল, ঠিক আছে, তাহলে সবসময় কোন দিক থেকে কোন দিকে ইয়েটা কাজ করে, এমনি ইলেকট্রিকের ক্ষেত্রে ডাইপোলের ক্ষেত্রে, ধর এখানে একটা মাইনাস কিউ আছে, এখানে একটা প্লাস কিউ আছে, মাইনাস থেকে প্লাসের দিকে পিটা কাজ করে। আচ্ছা আমরা নর্থকে মোটামুটি পজিটিভের মতো আচরণ করতে পারি, আর সাউথকে কি ভাবতে পারি, অ্যাজ এ নেগেটিভ ভাবতে পারি, ঠিক আছে। আচ্ছা এপাশটা সাউথ করে দিই, এপাশটা নর্থ করে দিই, তাহলে পিএম এর ডাইরেকশন কোন দিকে হবে, এই দিকে হবে, তাহলে সাউথ থেকে নর্থের দিকে হচ্ছে, কি বললাম বোঝা গেছে, ওকে। ধরলাম এখানে একটা রোটেশন আছে, ঠিক আছে, কারেন্টের ডাইরেকশন এরকম হচ্ছে, ঠিক আছে, তাহলে এটা এই দিক থেকে যদি চোখ রাখি, ঠিক আছে, ধর এপাশে চোখ রাখছি, তাহলে আমরা কি রকম দেখবো, এটা সাউথ পোল হবে না নর্থ পোল হবে, এটা আমরা আপাতত যে পুরোনো রুল সেটা কাজে লাগাই, ঠিক আছে, কি হবে, এপাশে রোটেশ, হ্যাঁ এপাশে রোটেশনটা অ্যান্টি ক্লক ওয়াইজ হচ্ছে, মানে নর্থ পোল হচ্ছে,
কিন্তু জাস্ট এর উল্টো দিকে আমরা যদি চোখটা রাখি তাহলে কোন দিকে হবে? অবশ্যই অবভিয়াসলি এই পাশটা সাউথ হয়ে যাবে, এ পাশটা নর্থ হয়ে যাবে। এ পাশ থেকে দেখলে নর্থ, এ পাশ থেকে দেখলে সাউথ। কোন দিক থেকে কোন দিকে যায়? সাউথ থেকে নর্থের দিকে বলরেখাগুলো যাবে। এই বলরেখা বলছি মানে এখানে পিএম এর ডাইরেকশন হবে, ঠিক আছে? এবারে পিএম এর ডাইরেকশনটা আমি অন্য কিভাবে বলতে পারি? এখানে অবশ্য বলরেখার ডাইরেকশনটাও ভিতরে সাউথ থেকে নর্থের দিকেই হবে, ঠিক আছে? কোইনসিডেন্টলি, কারণ আমাদের ওখানে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে এখানে একটা পার্থক্য আছে। ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে কিরকম হতো? এরকম হতো ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন বা বলরেখার ডাইরেকশন। এখানে কিন্তু এরকম হয় না, এখানে কি হয়, নর্থ থেকে সাউথের দিকে হবে আর ভেতরের দিকে আবার এই পাশে যাবে, ঠিক আছে? তাই বলরেখার ডাইরেকশন আর পিএম এর ডাইরেকশনটা সেম সেম হয়, ঠিক আছে? এখানে ভেতরে অন্তত, ঠিক আছে? যাই হোক, তাহলে এই পাশ থেকে দেখলে আমরা কি করতে পারি, ওই কর্কস্ক্রু লাগিয়ে পিএম এর ডাইরেকশনটা লাগিয়ে দিতে পারি, ঠিক আছে? আমরা যদি একটা রোটেশন করাই, এরকম একটা দিকে যদি স্ক্রু থাকে যা রোটেশন হচ্ছে, ঠিক আছে, তাহলে এই পাশে কোন দিকে পাক হবে? এই দিকের পাক হতে হবে। তার মানে কি হবে, সোজা যাবে, এই পাশে যাবে স্ক্রুটাকে যদি ঘোরায়। কি বলছি বোঝা যাচ্ছে? জাস্ট ডাইরেকশনের জন্য, ঠিক আছে? এটাই তার পিএম এর ডাইরেকশন হবে, ঠিক আছে? পিএম এর ডাইরেকশন যেমন হচ্ছে, এটা বলরেখারও ডাইরেকশন হবে, ঠিক আছে? তা পিএম ইকুয়াল টু মনে রাখবো আই ইনটু এ, এবং এন পাকের জন্য পিএম ইকুয়াল টু কি, আই ইনটু এ, এবং এন পাকের জন্য কি হবে, পিএম ইকুয়াল টু এন আই এ। এই রাশিমালা গুলো মনে রাখবো। আচ্ছা, সাউথ পোল নর্থ পোল কিভাবে হলো সেটাও দেখলাম, ঠিক আছে? একটা হচ্ছে বাই থিওরি মনে রাখতে পারি কিরকম হয়, না আমরা স্ক্রু এর রুল লাগাবো, দিয়ে দেখবো কোন দিক থেকে কোন দিকে বলরেখা যাচ্ছে। সাপোজ ধর এরকম আছে, কারেন্ট যাচ্ছে এরকম, ঠিক আছে? তাহলে এই বরাবর আমি স্ক্রুটা লাগাবো, ঠিক আছে? কারেন্টের ডাইরেকশন অনুযায়ী স্ক্রুটা কি হচ্ছে, উপরের দিকে উঠা উচিত। তার মানে বলরেখাও নিচ থেকে উপরের দিকে যাবে। আমরা জানি চুম্বকের বলরেখা কোন দিক থেকে কোন দিকে যায়, ভিতরে সাউথ থেকে নর্থের দিকে। তার মানে অবভিয়াসলি এটা সাউথ হবে, এটা নর্থ হবে। এটাকে সহজভাবে মনে রাখার জন্য আমাদের এই রোটেশনের যে মানে সাউথটা এই দিকে হলে যে সাউথ হবে অ্যান্টি ক্লক এই ক্লক ওয়াইজ হলে, আর অ্যান্টি ক্লক ওয়াইজ হলে যে নর্থ হবে সেটা এসেছিল। এটা আমরা আগে শিখি, এটা পরে শিখি, যদিও এটা থেকে আমরা এটা ডিডাক্ট করেছি সহজে মনে রাখার জন্য। আচ্ছা, চুম্বক, এরপর হচ্ছে চুম্বকের মেরু শক্তি, ঠিক আছে? এখানে বিশেষ করে থিওরিটিক্যাল অ্যাসপেক্টে তেমন কিছু ডাইরেক্ট কোশ্চেন আসবে না, ঠিক আছে? আমরা যে পুরো জিনিসটাই পিএম ইকুয়াল টু যেমন লিখলাম আই ইনটু এ, ঠিক আছে, এই জিনিসটাকে কল্পনা করছি, ঠিক আছে, একটা সাধারণ চুম্বকের ক্ষেত্রে। এখন সাধারণ চুম্বকের ক্ষেত্রে তো কারেন্ট নেই, ঠিক আছে? সেক্ষেত্রে কি আছে, সেক্ষেত্রে আমরা কল্পনা করতে পারি দুটা মেরু, একটা নর্থ পোল একটা সাউথ পোল। নর্থ পোলটাকে অ্যাজ এ পজিটিভ ভাবছি, সাউথ পোলকে অ্যাজ এ নেগেটিভ ভাবছি। যদিও সিঙ্গেল মনোপোল এক্সিস্ট করে না, কিন্তু আমরা কল্পনা করছি একদম এই চুম্বকের একদম প্রান্তটা একটা পজিটিভ প্রান্ত আর একদম ওই প্রান্তটা একটা নেগেটিভ প্রান্ত। যদি তাই হয় দুপাশেরই চুম্বক শক্তি হচ্ছে কত, এটা প্লাস কিউ এম আর এ পাশটা ধরা হচ্ছে মাইনাস কিউ এম। তাহলে পিএম কে আমরা অ্যানালজি মানে ইলেকট্রিক ফিল্ডের অ্যানালজি দিয়ে কি লিখতে পারি, না কিউ এম ইনটু টু এল, যেখানে এদের মধ্যে ডিস্টেন্সকে আমরা টু এল ধরে নিচ্ছি। যদিও বাস্তবে এই টু এল ডিস্টেন্সটা একদম চুম্বকের দূরত্ব হয় না, ঠিক আছে? তার বদলে কি হয়, চুম্বকের যে মেরু দুটা আছে তাদের মধ্যে দূরত্ব, ঠিক আছে? এবং সেটা বাস্তব চুম্বকের তুলনায় কম হয়। আচ্ছা, এরপর হচ্ছে এই চুম্বকের অক্ষের উপর, ঠিক আছে, চুম্বকের লম্ব সমদ্বিখণ্ডকের উপর হচ্ছে বার করতে হবে, ঠিক আছে? যদি কারো ইলেকট্রিক ফিল্ড ভালোভাবে পড়া থাকে, ঠিক আছে, এটা বার করা খুব একটা সমস্যা নয়। এটা কি আমি বলবো আবার, অক্ষের উপর আর, আচ্ছা ঠিক আছে, অক্ষের উপর লম্ব সমদ্বিখণ্ডকের উপর আর যে কোনো পজিশনে, ঠিক আছে? স্টার্টিং এই আমি তিনটা বলেছি, 2kp/r³ বেরাবে বিশেষ ক্ষেত্রে, ঠিক আছে? তবে মাঝে মাঝে বিশেষ ক্ষেত্র ছাড়াও কি হয় এমনিও মনে রাখতে মানে প্রয়োজন হয়, তাই মনে রাখবো, ঠিক আছে? যদি পড়ে যায়, ঠিক আছে, তাহলে সাধারণ ক্ষেত্রে কি হয়ে যায়,
বি বার করছি আমরা, বি ইকুয়াল টু টু পি এম ইন্টু ডি, অবশ্যই কে থাকবে তার আগে গুণ থাকবে কে, টু পি এম ইন্টু ডি বাই ডি স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার, ডি স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার, যেখানে এল কোনটাকে বলছি, এল হচ্ছে এদের মধ্যেকার দূরত্ব, ঠিক আছে, মানে এদের মধ্যেকার দূরত্ব হচ্ছে টু এল, ঠিক আছে, আর ডি কোনটাকে বলছি, এখান থেকে এর দূরত্বটাকে আমরা কি বলে দিচ্ছি, ডি বলে দিচ্ছি, ডি বলছি, হ্যাঁ ডি বলছি, ঠিক আছে, এখান থেকে এটা দূরত্ব যেটা আমরা এক্স ধরতাম, ঠিক আছে। আচ্ছা এখানে যদি কোথাও কোনো প্রবলেমে ডি এর ভ্যালু এবং এল এর ভ্যালু উভয়ই দেয়া থাকে তাহলে কি হয়ে যাবে না, তাহলে আমাকে দুটাই বসাতে হবে। এখানে একটু খেয়াল রাখবো, সাধারণত অঙ্কে কি দেওয়া থাকবে, টু এলটা দেওয়া থাকবে, সাপোজ ধর কোথাও দেওয়া আছে 0.4 সেন্টিমিটার, ঠিক আছে, আমাকে যখন এখানে এল বসাবো এটা অর্ধেক করে বসাতে হবে, মানে এল ইকুয়াল টু কত হবে 0.2 সেন্টিমিটার, এটা করে বসাতে হবে, যে ক্ষেত্রে আমার ডি এবং এল উভয়ই দেওয়া থাকবে। তো সচরাচর যায় না, বহু ক্ষেত্রে কি করা থাকে, স্পেশাল কেসটাই দেওয়া থাকে যেখানে কি চলে আসবে, শুধু নিচে এল কিউব পড়ে থাকবে। এলটা বুঝতে পারলি তো, এল কতটা ধরবো, যা দেওয়া থাকবে তার অর্ধেক ধরবো, ঠিক আছে। একই রকম ভাবে এটাও মনে, পরেরটাও মনে রাখতে হবে, ঠিক আছে, পরেরটা কত ছিল, 2 kp/r³ ছিল, ঠিক আছে, সরি kp/r³ ছিল, মানে কে, ঠিক আছে, শুধু পি এম, ঠিক আছে, বাই ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার 3/2, ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার 3/2, আগেরটা মাইনাস আছে মনে রাখবো, কিন্তু উপরে নিচে স্কোয়ার আছে, উপরে একটা ডি গুণ আছে, এখানে কি আছে, 2^3 আছে। কোনো কারণে যদি আমরা এল কে নেগলেক্ট করে দিই তাহলে 2^2 কেটে নিচে ডি কিউব চলে আসবে, kp/d³ চলে আসবে। এবারে আছে দণ্ডচুম্বকের সাথে তড়িৎবাহী সলিনয়েডের একটা ইকুইভ্যালেন্স, ঠিক আছে, খুব মানে ক্রিটিক্যাল থিওরিটিক্যাল কোশ্চেন থাকলে এই কোশ্চেনটা দিতে পারে, তাই এই জায়গাটা একটু ইয়ে আছে, কনফিউজিং আছে, ভালোভাবে জায়গাটা দেখবি, ঠিক আছে, ইন্টিগ্রেশনও আছে মাঝে, ঠিক আছে, পুরো কনসেপ্টটা আছে এর মধ্যে। এবং যেরকম মানে কোশ্চেনটার একটা স্পেশালিটি কি না, যেরকম তোকে কোশ্চেনে দেওয়া থাকবে সেই অনুযায়ী করবে, এরকম নয় যে মুখস্ত করে চলে গেলি আর নামিয়ে দিলি, ঠিক আছে, হবে না। মানে আমি কি করছি, দণ্ড চুম্বক আর সলিনয়েড এদের মধ্যে যে সাদৃশ্যটা আছে সেটা হচ্ছে আমরা দেখাবো, আসলে দুটো জিনিসের মধ্যে বিশেষ কোনো তফাৎ নেই, শুধু তফাৎটা কোথায়, একটা তড়িতে চলছে আর একটা পারমানেন্ট ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক, ঠিক আছে, একটা কৃত্রিম চুম্বক একটা প্রাকৃতিক চুম্বক, এইটুকুই যা তফাৎ, বাকি বা সব দিক থেকে আমরা কি করতে পারি, অ্যানালজি দিয়ে দুটাকে একই রকম দেখাতে পারি, ঠিক আছে। এটা করার জন্য কি করেছে, কিছু অ্যাসাম্পশন নিয়ে নিয়েছে, যেমন কি বলে দিয়েছে সলিনয়েডের ব্যাসার্ধ এ, দৈর্ঘ্য হচ্ছে 2L, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা হচ্ছে স্মল এন, এনই ধরেছে স্মল এন, আর কুণ্ডলের মধ্য দিয়ে প্রবাহ কত ধরে নিয়েছে, আই ধরে নিয়েছে, মানে একটা সলিনয়েড ধরে নিয়েছে, যেখানে সলিনয়েডে একটা কি করা আছে, সলিনয়েডে অবশ্যই একটা তারকে পাকাতে হবে, তারপর কি করেছে না, এই টোটাল ডিস্টেন্সটা কি কি ধরে নিয়েছে, এটার ব্যাসার্ধ ধরে নিয়েছে, এ ধরে নিয়েছে, ঠিক আছে, টোটাল ডিস্টেন্সটা কত ধরে নিয়েছে, 2L ধরে নিয়েছে, ঠিক আছে, আর কি ধরে নিয়েছে, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, সেটা স্মল এন আপাতত মনে রাখি, একক দৈর্ঘ্যে এটা কি, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, ঠিক আছে, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা যেটা হয়, আর কুণ্ডলীর মধ্যে দিয়ে প্রবাহ হচ্ছে আর, ঠিক আছে, এইটা। এবারে আমাকে ধরতে হবে, বার করতে হবে চৌম্বক দ্বিমেরুটা কত হবে, ঠিক আছে, এখানে দ্বিমেরু সলিনয়েডের মধ্যে দ্বিমেরু ভ্রামকটা কত হবে, দ্বিমেরু ভ্রামক বার করতে গেলে কি হয়, আই ইন্টু এ হয়, ঠিক আছে, কিন্তু এখানে
একটা তার নেই, অনেকগুলা তার আছে, কিছুটা ডিস্টেন্স আছে, পুরো কনসেপ্ট হচ্ছে সলিনয়েড আছে এখানে, এটাই হচ্ছে মেন কথা। তাহলে টোটাল কারেন্ট কত হবে একটা পাকের জন্য, কারেন্ট কত হয় আই, ঠিক আছে আই কারেন্ট, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা কত আছে স্মল এন আছে, তাহলে টোটাল সলিনয়েডে পাক সংখ্যা কত আছে, মোট পাক সংখ্যা কত, টু এল ইন্টু এন, এটা হচ্ছে মোট পাক সংখ্যা। তাহলে মোট প্রবাহ কত হবে, একটা একটা পাকের মধ্যে দিয়ে প্রবাহ যদি আই হয়, মোট প্রবাহ কত হবে, টু এল এন ইন্টু আই। বোঝা গেছে না জানি, সুমন কখন ঢুকে যাচ্ছে, মোট প্রবাহ হচ্ছে টু এল এন ইন্টু আই, ঠিক আছে। এখান থেকে আমরা কি বার করতে চাইছি, পিএম টা বার করতে চাইছি, তাহলে পিএম সমান কত হবে, আই ইন্টু এ হয়, এটার এরিয়া কত হবে পাই এ স্কোয়ার, এটার এরিয়া কত হবে এই জায়গাটা পাই এ স্কোয়ার, এটা হবে, ঠিক আছে। তাহলে পিএম সমান কত হবে, টু এল এন আই ইন্টু পাই এ স্কোয়ার, এটা হচ্ছে পিএম এর ভ্যালু হয়ে গেল, ঠিক আছে, এটা আপাতত রেখে দেবো, ঠিক আছে। এরপর কি করব, এখান থেকে ডিডাক্ট করা, মানে আগের যে থিওরিটা, মানে রিং এর যে থিওরিটা যেখানে করেছিলাম, কোথায় গেল, অক্ষের উপর যে রিং এর থিওরিটা, এই থিওরিটাকে কাজে লাগিয়ে আমরা কি বার করার চেষ্টা করব, এই অক্ষের উপর এই থিওরিটাকে কাজে লাগিয়ে, মানে আমাকে এই ইকুয়েশনটা মনে রাখতে হবে, অক্ষের উপর এই ইকুয়েশনটা আমাকে কাজে লাগাতে হবে, ঠিক আছে। এই ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে আমি গোটা সলিনয়েড এর বার করব, এটা তো একটা তারের ক্ষেত্রে হয়েছে, আমাকে কি করতে হবে গোটা সলিনয়েড এর জন্য বার করতে হবে। তো এটা করতে গিয়ে কি করা হয়েছে দেখা যাক, এখানে টুয়েলভ এর মাঝে, মানে দুটার মাঝে একটা জায়গা নিয়ে নিচ্ছি, সেটাকে আমরা কি ধরে নিচ্ছি, আমরা অরিজিন ধরে নিতে পারি, এটা হচ্ছে আমাদের অরিজিন, ঠিক আছে। তা অরিজিন থেকে একটা এক্স দূরত্বে ছোট্ট একটা জায়গা নিয়ে নিতে হবে, যেটা হচ্ছে কত না, ডিএক্স হচ্ছে একটা রিং নিয়ে নিতে হবে, কত বললাম, এক্স দূরত্বে আমরা একটা রিং কল্পনা করছি এখানে, যেটা হচ্ছে আমার ডিএক্স হচ্ছে দৈর্ঘ্য, আচ্ছা। তাহলে ওই ডিএক্স এর মধ্যে, ডিএক্স দৈর্ঘ্যের মধ্যে পাক সংখ্যা কত, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা এন হলে ডিএক্স দৈর্ঘ্যে পাক সংখ্যা কত হবে, হ্যাঁ এন ডিএক্স লিখছে, ঠিক আছে এন ডিএক্স, এটা হচ্ছে একক দৈর্ঘ্যে এই ডিএক্স দৈর্ঘ্যে পাক সংখ্যা, আচ্ছা। বি এর রাশিমালাটা কি ছিল, অক্ষের উপর যদি বার করি তাহলে বি এর রাশিমালাটা কত ছিল, না মিউ জিরো এন আই বাই টু, ঠিক আছে, মিউ জিরো এন আই বাই টু, ওখানে ছিল আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ছিল, বাট এখানে একটু চেঞ্জ হবে, ঠিক আছে, মিউ জিরো, আচ্ছা পাক সংখ্যা তো দেখতে পাচ্ছি মোট এক্স ডিএক্স তৈরিকে পাক সংখ্যা এন ডিএক্স হয়ে গেছে, এন এর জায়গায় এন ডিএক্স লিখতে হলো, ওখানে ক্যাপিটাল এন থাকতো, এখানে তার জায়গায় কি হয়ে গেল, মোট পাক সংখ্যা এন ডিএক্স হয়েছে, ইন্টু আই বাই টু, এতটা লিখলাম, ঠিক আছে। তারপর কি ছিল, আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2, এটা ছিল তো, ওকে, আর স্কোয়ার এর জায়গায় এখানে কি লিখে দেবো, সিম্পলি স্কোয়ার, এটা দিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে এ স্কোয়ার, ঠিক আছে। এবারে হচ্ছে আমরা কি করি, সাধারণত অরিজিন থেকে দূরত্ব নির্ণয় করি, ঠিক আছে, অরিজিন থেকে সাপোজ কোনো একটা জায়গায় দূরত্ব, এই জায়গায় তো আমি মাপবো, এই জায়গাটার দূরত্ব আমাকে ধরা আছে, বলা আছে আর, এই দূরত্বটাকে আর বলা আছে, তাহলে ডিএক্স থেকে ওই অঞ্চলটার দূরত্ব কত হবে, আমি তো এই রিংটা, এই এলিমেন্টারি রিংটার জন্য বার করছি, অরিজিন থেকে তো বার করছি না, আমি তো এই রিংটার জন্য যদি বার করতে যাই এই পয়েন্ট থেকে, এইটা সর এম এ নামে একটা পয়েন্ট, এম পয়েন্ট থেকে ডিএক্স এর দূরত্ব কত হয়ে যাবে, আর মাইনাস এক্স হয়ে যাবে, কারণ অরিজিন থেকে এটা এক্স দূরে আছে রিংটা, ওকে। তাহলে এ স্কোয়ার বাই কি ছিল, মানে কি বলে, আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হতো, মানে এ স্কোয়ার বাই এ স্কোয়ার মাই প্লাস, এখান থেকে এটা দূরত্ব কত বললাম, আর মাইনাস এক্স এর হোল স্কোয়ার টু দি পাওয়ার 3/2,
এই জায়গাটা সব থেকে কনফিউজ করে, ঠিক আছে? ঘরে প্র্যাকটিস করবে, বুঝতে না পারলে আমাকে আবার জিজ্ঞেস করে নিবি, ঠিক আছে? এই জায়গাটাই কনফিউশন তৈরি করবে। এরপর কি করবো? ডাইরেক্ট ইন্টিগ্রেশন মেরে দেবো, ঠিক আছে? ইন্টিগ্রেশন মারার আগে কি করব আমরা? কিছু অ্যাজাম্পশন করে নেবো। কি অ্যাজাম্পশন করব? না, এখানে ধরে নেবো আর এর সাপেক্ষে এ এবং এক্স উভয় উপেক্ষণীয়, মানে পয়েন্টটা অনেক দূরে আছে, সলিনয়েডটা অনেক সরু, এবং কি সলিনয়েডের টোটাল লেন্থটাও আর এর তুলনায় নগণ্য। তার মানে কি এ এবং আর, এই আর বলছে এক্স, উভয় কি মাচ মাচ লেস দেন আর। যদি তাই হয় তাহলে ইকুয়েশনটাই বদলে যাবে, বি সমান কত দাঁড়িয়ে যাবে, বি ইকুয়াল টু মিউ জিরো এন আই বাই টু, ঠিক আছে, এ স্কোয়ার বাই আর কিউব, এটা তারপর কি হবে ইন্টু ডিএক্স, এটা এ স্কোয়ার বাই আর কিউব ইন্টু ডিএক্স, এটা দাঁড়িয়ে থাকবে। এবারে কি করব, এটা টোটালটার হচ্ছে ইন্টিগ্রেশন করে দেবো। টোটালটার ইন্টিগ্রেশন করে দিলে কত হবে? আচ্ছা একটা টোটালটা যদি ইন্টিগ্রেশন করি, বি ইকুয়াল টু কত হবে, মিউ জিরো এন আই, বাইরে বার করে দিচ্ছি, মিউ জিরো এন আই বাই টু, এও হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে, আরও হচ্ছে কনস্ট্যান্ট, আর কিউ। ইন্টিগ্রেশন কার উপরে হবে? ডিএক্স এর উপরে হবে। কোথা থেকে কোথায় হবে? এটাকে আমরা মাইনাস এল থেকে এলও ধরতে পারি, অথবা জিরো থেকে টু এলও ধরতে পারি, যেমন ইচ্ছা করা যেতে পারে। বইয়ে যেরকম করা আছে করছি, মাইনাস এল থেকে এল, ঠিক আছে, ইন্টু ডিএক্স। তাহলে এখানে কি পড়ে থাকবে? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট আমরা যদি করে দিই, এখান থেকে একটা টু এল বেরিয়ে আসবে, তাই বেরিয়ে আসবে তো? তাহলে মিউ জিরো এন আই বাই টু এ স্কোয়ার বাই আর কিউব ইন্টু টু এল। আচ্ছা এইটুকুটা এর পরের পাতায় করছি, ঠিক আছে। তাহলে যেটা বেড়ালো সেটা কি না, বি ইকুয়াল টু বেড়ালো মিউ জিরো এন আই এ স্কোয়ার বাই টু আর কিউব ইন্টু টু এল, এটা অবধি বেরিয়েছে, ঠিক আছে। এরপর কি করা হচ্ছে, এবারে হচ্ছে আমি যেটা পিএম বার করেছিলাম সেটা মনে করব, ঠিক আছে? পিএম সমান কত বেরিয়েছিল, না পিএম সমান বেরিয়েছিল, এক তো পিএম বেরিয়েছিল টু এল ইন্টু এন ইন্টু আই, ঠিক আছে, এটা টোটাল বেরিয়েছিল। টু এল দৈর্ঘ্য প্রতি একক দৈর্ঘ্য হচ্ছে এন, ঠিক আছে, এবং টোটাল কারেন্ট হচ্ছে আই। এর জায়গায় কত লিখেছিলাম, পাই ইন্টু এ স্কোয়ার লিখেছিলাম, এটা হচ্ছে টোটাল বেরিয়েছিল। তাহলে এইটা হচ্ছে আমি এখান থেকে ডিডাক্ট করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে মিউ জিরো যেমন আছে থাকুক, ঠিক আছে, এখানে উপরে একটা টু লাগবে, ঠিক আছে, টু অলরেডি আছে, ঠিক আছে, আর একটা টু লাগবে। তো এখানে মিউ জিরো বাই ফোর পাই করে দিলাম, ঠিক আছে, কি আসবে বাকিটা, এখান থেকে টু এল ইন্টু এন ইন্টু আই, পাই একটা কমন নিয়েছি তাই পাই এ স্কোয়ার বাই আর কিউব, ঠিক আছে, আর আগে থেকে একটা টু ছিল তাই আগে একটা দুই থাকবে। আমাকে মনে রাখতে হবে কিটা পৌঁছাবো সেটা মনে রাখতে হবে, ঠিক আছে, আমাকে আনতে হবে টু কে পি বাই আর কিউব নিয়ে আসতে হবে এখান থেকে, ঠিক আছে, সেটাই আনার চেষ্টা করছি। তাহলে এখান থেকে কি বেরিয়ে আসছে, মিউ জিরো বাই ফোর পাই, ঠিক আছে, টু ইন্টু পি এম বাই আর কিউব। তাহলে এটা কনক্লুড করলো, ঠিক আছে, এই রাশিমালাটা আসার জন্য এটা কনক্লুড হলো, একটা সলিনয়েড কিসের মতো কাজ করছে, একটা দণ্ড চুম্বকের মতো কাজ করছে, কারণ দণ্ড চুম্বকে আমরা অলরেডি প্রমাণ করে নিয়েছি যে বি সমান কত মিউ জিরো বাই ফোর পাই টু পি এম বাই আর কিউব হয় কখন, যদি অক্ষের উপর কোনো বিন্দুতে আমরা বার করি, ঠিক আছে, অক্ষের উপর কোনো বিন্দুতে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড বার করি সেক্ষেত্রে এই ভ্যালুটাই দাঁড়ায়, ঠিক আছে। এখানে পি এম এর ভ্যালুটা কত বেরোলো, পি এম এর ভ্যালুটা টু এল এন ওয়াই আই ইন্টু পাই এস স্কোয়ার, ঠিক আছে, এটা বেরিয়েছে।
যদিও পিএমটা আমরা এইভাবে মনে রাখবো, আই ইন্টু এ এই আকারে মনে রাখবো, যেখানে যেমন আই চেঞ্জ হবে আই এর পরিবর্তন করব এবং এ চেঞ্জ হয়ে গেলে এর পরিবর্তন করব। এখন একটা পাকে থাকলে আই একবার নেব, এন পাকে থাকলে কি হবে এন, মানে এন আই নিয়ে হবে। এখন কোনো কনফিউশন থাকলে বল। নেক্সট কি না, নেক্সট হচ্ছে ঘূর্ণায়মান কোন একটা আহিত কণা, অবশ্যই আমরা ইলেকট্রনের কথাই চিন্তা করি, ঘূর্ণায়মান কোনো আহিত কণার জন্য চৌম্বক ভ্রামক। ঠিক আছে, বলেছিলাম যে চুম্বক সৃষ্টি হয়, একটা চুম্বক চুম্বকত্ব দেখায় কেন, দেখানোর কারণটা কি, না ধর কোন একটা বস্তু আছে, ঠিক আছে, বস্তুর মধ্যে অসংখ্য অ্যাটম আছে, সে অ্যাটমে কি আছে, প্রত্যেকটা অ্যাটমে কি থাকে, একটা পজিটিভ চার্জ থাকে, ঠিক আছে, মানে একটা বলতে তার মধ্যে নিউক্লিয়াসে টোটাল পজিটিভ চার্জ হয় এবং তার চারপাশে কি থাকে সেটাকে ঘুরে ইলেকট্রন, ঠিক আছে, সেটাকে সেটার চারপাশে একটা কোন নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন ঘুরপাক খায়। ঠিক আছে, এই ইলেকট্রন ঘূর্ণনের ফলে আমরা কল্পনা করতে পারি এই কক্ষপথে একটা ইলেকট্রিক কারেন্ট সৃষ্টি হতে পারে। এখন কারেন্ট মানে কি, কিউ বাই টি হয়, ঠিক আছে, সেখানে একটা ইলেকট্রনও ঘুরতে পারে, 10টা ইলেকট্রনও ঘুরতে পারে বা 2টা ইলেকট্রনও ঘুরতে পারে। তাই এই তারের মধ্যে যদি একটা ইলেকট্রন ঘুরপাক খায় তার মানে এখানে একটা কারেন্ট সৃষ্টি হবে, এটা একটা ক্ষেত্রফল দখল করে আছে, এ ধরে নিলাম তার ক্ষেত্রফল যদি হয় তাহলে কারেন্ট ইন্টু এ, মানে এটা কি হচ্ছে একটা পিএম কাজ করবে। ঠিক আছে, পিএম কাজ করা মানে কি, থেটার উপর একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে, তার জন্য এর মধ্যে থাকা সব অণুগুলার জন্য কি হয় আলাদা আলাদা দিকে একটা, এই বরাবর হোক এই বরাবর হোক, ঠিক আছে, এই বরাবর হয় আলাদা 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 দিকে কি হয় চৌম্বক ভ্রামক কাজ করে, সেই চৌম্বক ভ্রামক গুলোই অ্যালাইন হয়ে যায় যখন কি হয় আমরা বাইরে থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড দিই। ঠিক আছে, তার মানে এখানে চৌম্বক কোনো পদার্থে চৌম্বকত্ব সৃষ্টির কারণই হচ্ছে তাদের মধ্যে থাকা কি হচ্ছে চৌম্বক ভ্রামক গুলো একই দিকে অ্যালাইন হয়ে যায়। এবারে বিভিন্ন পদার্থ আছে, আমরা দেখেছি যে আলাদা আলাদা ক্ষেত্রে আলাদা আলাদা ধরনের অ্যালাইন থাকে, ঠিক আছে, কিন্তু আমরা আগে বার করব যে একটা ইলেকট্রন ঘোরার জন্য সেখানে কতটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হতে পারে। ঠিক আছে, কতটা ম্যাগনেটিক ফিল্ড নয়, কতটা ভ্রামক ক্রিয়েট হতে পারে, ঠিক আছে, এটা প্রথমে বার করব। তা ধরলাম ওই একটা ইলেকট্রন ঘুরছে বা একটা নির্দিষ্ট চার্জ ঘুরছে, তাহলে আই সমান কত হবে, আই সমান হচ্ছে কিউ বাই টি। ঠিক আছে, এখানে টি মানে ধরে নিচ্ছি ওর পর্যায়কাল, ঠিক আছে, ইলেকট্রনটা ঘূর্ণনের পর্যায়কাল, ঠিক আছে, একবার ঘুরতে কতটা সময় লাগে, ঠিক আছে, তাহলে টি এর জায়গায় আমরা কি লিখতে পারি, টোটাল ঘুরে কত, 2πr ডিস্টেন্স ঘুরছে, ধরে নিলাম এই রেডিয়াসটা আর, ঠিক আছে, তাহলে 2πr ডিস্টেন্স ঘুরছে, ঠিক আছে, তার ভেলোসিটি হচ্ছে সাপোজ ভি, তাহলে টি ইকুয়াল টু কত হবে 2πr বাই ভি হয়ে যাবে, সেটা বসিয়ে দেওয়া যেতে পারে 2πr বাই ভি। ঠিক আছে, তাহলে আই সমান কত বেরিয়ে যাবে, আই সমান বেরিয়ে যাবে কিউ ভি বাই 2πr। কি লিখলাম, বোঝা গেছে, তাহলে পিএম সমান কত হবে, পিএম ইকুয়াল টু আই ইন্টু এ, আই এর জায়গায় কত লেখা যায় কিউ ভি বাই 2πr, এর জায়গায় কত লেখা যায় পাই ইন্টু আর স্কোয়ার, পাই পাই কেটে গেল একটা আর কেটে গেল, তাহলে কিউ ভি আর বাই 2। খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ তে, এই এমসিকিউ তে মাঝে মাঝেই পড়ে, ঠিক আছে, একটা ইলেকট্রনের জন্য এটা কত হয় না কিউ ভি আর বাই 2 হয় পিএম এর ভ্যালু। ঠিক আছে, তাহলে এখানটায় এই পিএম এর ভ্যালুটাকে অ্যাজ এ অ্যাঙ্গুলার মোমেন্টামে আমি বার করার চেষ্টা করব, কিসে বার করব, অ্যাঙ্গুলার মোমেন্টামে আনার চেষ্টা করব, সেটার জন্য আমি আগে অ্যাঙ্গুলার মোমেন্টামের রাশিমালা এল সমান লিখব, এল সমান কত হয় এম ওমেগা বা এম ভি আর, ঠিক আছে, সরি আই ওমেগা বা এম ভি আর, ঠিক
ঠিক আছে, এম ওমেগা নয়, ঠিক আছে, উল্টা চলে আসে। এল এর ভ্যালু কত? এম বি আর, ঠিক আছে, একদম ভুলে গিয়ে থাকলে এল সমান আই ওমেগা হয়, আই এর জায়গায় সিম্পল এম আর স্কোয়ার বসিয়ে দেয়, যদিও সামেশন হয়, একটা একটা পার্টিকেলের জন্য এম আর স্কোয়ার লেখা যায়, আর ওমেগার জায়গায় কি লেখা যেতে পারে? ভি বাই আর লেখা যেতে পারে, ঠিক আছে। এই সমীকরণটা সলভ করলে দাঁড়াবে এম ভি আর, এল ইকুয়াল টু, তাহলে ভি আর এর জায়গায় কত লেখা যায়? ভি আর সমান হচ্ছে এল বাই এম, সেটা কি করব, এই সমীকরণে পুট করে দেব। তাহলে পি এম সমান কত দাঁড়াবে? পি এম সমান দাঁড়াবে কিউ এল বাই টু ইন্টু এম, বা কিউ বাই টু এম ইন্টু এল, ঠিক আছে। এখানে পি এম ভেক্টরটা এল ভেক্টরটা একই দিকে আছে, এখানে ভি ভেক্টর ছিল, ঠিক আছে, পি এম ভেক্টরটা হচ্ছে এল ভেক্টরের দিকে, ঠিক আছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম। এবারে এই জিনিসটা যদি আমরা অ্যাটমের ক্ষেত্রে ভাবি, ঠিক আছে, অ্যাটমের ক্ষেত্রে আমরা জানি যে প্রত্যেকটা কক্ষপথের যে কৌণিক কম্পাঙ্ক, প্রত্যেকটা কক্ষপথের যে কৌণিক কম্পাঙ্ক বা কি বলে কৌণিক ভরবেগ, সেটা কি হয়, নির্দিষ্ট হয়, কারণ তার এনার্জি হচ্ছে নির্দিষ্ট হয়, এবং সেই কৌণিক ভরবেগটা কত হয় প্রত্যেকটা কক্ষপথে, প্রত্যেকটা কক্ষপথের কৌণিক ভরবেগটা এইচ কাটের সরল গুণিতক হয়, বা এইচ বাই টু পায়ের সরল গুণিতক হয়, অ্যাকর্ডিং বোর্স থিওরি। বোর্স থিওরি কি বলছে? এল ইকুয়াল টু এন এইচ কাট বা এন এইচ বাই টু পাই, এটা হয়ে থাকে এল এর ভ্যালু। তাহলে পি এম সমান আমরা কি লিখতে পারি? পি এম সমান লিখতে পারি কিউ বাই টু এম, একটা সামনে এন গুড করে দিচ্ছি, ঠিক আছে, আর এল এর জায়গায় কি কি লেখা যায়? এইচ বাই টু পাই, বা এইচ কাট যা ইচ্ছা লেখা যেতে পারে, এইটা কি বললাম, বোঝা গেছে? যেখানে এইচটা কি প্লাঙ্ক কনস্ট্যান্ট, ঠিক আছে, প্লাঙ্ক কনস্ট্যান্ট তো ভুলে গেছিস আশা করি, ঠিক আছে, 1.05 ইন্টু 10^-34, 1.05 ছিল, ওকে সরি, এটা এইচ কাটের ভ্যালু, ঠিক আছে, এইচ কাটের ভ্যালু 1.05 ইন্টু 10^-34, ঠিক আছে, জুল সেকেন্ড, ঠিক আছে, এইচ এর ভ্যালুটা ছিল 6.623, ঠিক আছে, 6 to 6 ইন্টু 10^-34 জুল সেকেন্ড, ঠিক আছে, এটা অন্যতম একটা প্লাঙ্ক কনস্ট্যান্টটা মনে রাখবি, যে এটা একমাত্র একটা কনস্ট্যান্টের ভ্যালু যেটা 10^-34 পৌঁছে গেছে, ঠিক আছে, একটা ইউনিক ভ্যালু, 6.626 ইন্টু 10^-34, পাওয়ারটা মনে রাখতে হয় মিনিমাম, কারণ পাওয়ার যত বড় হতে থাকে তার ভ্যালুয়েশনের উপরে প্রভাবটা তত কমে যায়। যাই হোক, তাহলে এইচ বাই টু পাই, এটা হলো যে কোনো কক্ষপথের জন্য পি এম এর ভ্যালু, আমি সেটা বার করবো না, আমাকে শুধু বার করতে দিবে প্রথম কক্ষপথের জন্য পি এম এর ভ্যালু কত হবে, মানে এন ইকুয়াল টু পাতি ওয়ান বসিয়ে দেবে, তাহলে পি এম ইকুয়াল টু কত দাঁড়াবে? তাহলে এটা কত বেরাবে? কিউ এর জায়গায় আর কি বসাবো? কিউ এর জায়গায় ই বসিয়ে দেবো, যেহেতু ইলেকট্রন ঘুরপাক খাচ্ছে, তাহলে ই এইচ কাট বাই টুয়াইস এম, এটা হচ্ছে পি এম এর ভ্যালু, ই এইচ কাট বাই টুয়াইস এম, ঠিক আছে। অবশ্যই এটাকে যখন প্রথম কক্ষপথে লিখে দিচ্ছি, যেহেতু এটা প্রথম কক্ষপথটা হাইড্রোজেনের কক্ষপথ, ঠিক আছে, সেটা কি হয়, সেটাকে আমরা বোরের কক্ষপথ বলে থাকি, ঠিক আছে, এবং এক্ষেত্রে পি এম এর যে ভ্যালুটা হয় সেটাকে কি বলা হয়, বোর ম্যাগনেটন বলা হয়, সেটা হচ্ছে, সেটাকে কি আকারে লেখা হয় না, মিউ বি প্রথম যেহেতু তাই ওয়ান লেখা হয়, এটা সমান হচ্ছে ই এইচ কাট বাই টুয়াইস এল, ঠিক আছে, হয় রাশিমালা মনে রাখ, ভ্যালু মনে রাখ, অথবা ডাইরেক্ট একদম ভ্যালু মনে রাখ, 9.27 ইন্টু 10^-24, 9.27 ইন্টু 10^-24, যেহেতু এটা আমরা কি বার করেছি, পি এম বার করেছি, বা ভ্রামক বার করেছি, ভ্রামক সমান আই ইন্টু এ হয়, যার মানে ইউনিটটা তো মনে রাখা সহজ, অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার, বোঝা গেছে? আচ্ছা, এইটা ছাড়াও থিওরেটিক্যালি অন্তত কোয়ান্টাম ফিজিক্স তাই বলছে যে
এই জিনিসটা ছাড়াও আর এক ধরনের ম্যাগনেটিক প্রপার্টি কি করে, একটা অ্যাটম শো করে, ঠিক আছে? আমরা সেটা হায়ার ফিজিক্সে পড়ে থাকি, ঠিক আছে, এবং কেমিস্ট্রিতে অল্প বিস্তর পড়ে থাকি, যেটা আমাকে কি বলা হয়, স্পিন ম্যাগনেটিক মোমেন্টাম। সেটা কি, একটা ইলেকট্রনের দু ধরনের রোটেশন হয়, হয় এই দিকে হয় বা এই দিকে হয়, ঠিক আছে? এই রোটেশনের জন্য কি হয়, এদের মধ্যে একটা ম্যাগনেটিক প্রপার্টি ক্রিয়েট হয়, এবং এই ম্যাগনেটিক প্রপার্টিকে কি বলা হয়, স্পিন ম্যাগনেটিক মোমেন্টাম। এবং এই স্পিন ম্যাগনেটিক মোমেন্টামের জন্য প্রত্যেকটা ইলেকট্রনকে আমরা আলাদা আলাদা ভাবে চিহ্নিত করতে পারি, ঠিক আছে? সম্ভবতটা কি হুন্ডেল ল ছিল না কারেক্ট ল ছিল, যে কি বলে, চারটা কোয়ান্টাম সংখ্যা একসঙ্গে একই হতে পারে না, ঠিক আছে? পারল ছিল এটা সোমার পূর্ণতা ছিল হুন্ডেলই, তাই তো? হ্যাঁ, যাই হোক, সেটা আমার কোশ্চেনে পড়বে না, কেমিস্ট্রির জিনিস ওটা, ঠিক আছে, ফিজিক্সের সাথে রিলেটেড আছে। তাই যে চারটা কোয়ান্টাম নাম্বার এক হতে পারে না, সেটার কারণ হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে? সেটা হচ্ছে স্পিন ম্যাগনেটিক প্রপার্টি, ঠিক আছে? কারণ দুটা ইলেকট্রনের তিনটা কোয়ান্টাম নাম্বার যদিও বা একই হয়ে যাবে, দুটা ওই একই কোয়ান্টাম নাম্বারে থাকা দুটা ইলেকট্রনের স্পিন একই দিকে হতে পারে না, ঠিক আছে? স্পিন কি হবে, একটা ক্লকওয়াইজ, একটা অ্যান্টি ক্লকওয়াইজ, বা একটা আপ হলে আর একটা ডাউন হতে বাধ্য, ঠিক আছে? এবং এর জন্যই কি হচ্ছে না, চারটা কোয়ান্টাম নাম্বার একই হতে পারে না, ঠিক আছে? মানে আইডেন্টিক্যাল দুটা ইলেকট্রন একটা পরমাণুতে পাওয়া সম্ভব না। এরকম কিছু প্রবলেমস আছে, ঠিক আছে? আর একদম থিওরি পার্ট বলতে এই জায়গাটাই আছে, ঠিক আছে? এরপর চলে গেছে একটু অন্যদিকে, ঠিক আছে, বিভিন্ন পদার্থের দিকে। আমি কোশ্চেন তো দিয়েছিলাম প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক আর কি বলে ডায়াম্যাগনেটিক এর মধ্যে হচ্ছে তুলনা, কোশ্চেনটা পড়ে, ঠিক আছে? তাই মোটামুটি সবাই ওটা লিখেছিস, দেখুন। সুপ্রিয় তো অ্যাটেন্ড করেনি, সুপ্রিয়র খাতা দেখতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, এত হাতের লেখা খারাপ, মানে হাতের লেখা তো খারাপ, ঠিক আছে, মানে ওটা প্রবলেম ছিল না, হাতের লেখা তাও ঠিক আছে, মানে খাতাটা এত আবছা পাঠিয়েছে, একে তো পিডিএফ করেনি, ঠিক আছে, আবছা আবছা লেখা। আচ্ছা, এরপর হচ্ছে পদার্থের একদম পরের দিকে চলে যাচ্ছি। পদার্থের হচ্ছে চৌম্বক ভেদ্যতা কাকে বলে, ঠিক আছে, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা কি, ঠিক আছে, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা কাকে বলবে, না শূন্য মাধ্যমে কোনো জায়গার, মানে শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা এবং ওই ওই মাধ্যমে চৌম্বক ভেদ্যতার যে অনুপাত, ঠিক আছে, সেটাকেই কি বলা হবে, না আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা বলা হবে, ঠিক আছে? আর শুধু যদি চৌম্বক ভেদ্যতার যদি সংজ্ঞা আমাকে জিজ্ঞেস করে, যেটা করে নিতে পারে, শুধু চৌম্বক ভেদ্যতার সংজ্ঞা, সেক্ষেত্রে আমরা কি করব, বি ইকুয়াল টু মিউ ইন্টু এইচ, এইটাকে কাজে লাগাবো, ঠিক আছে? তাহলে মিউ সমান কত হবে, বিউ বা বি বাই এইচ, এদের যে অনুপাত এটাকে বলা হচ্ছে চৌম্বক ভেদ্যতা। আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা বললে কি হবে, রিলেটিভ পারমিবিলিটি বললে মিউ আর সমান কত হবে, মিউ বাই মিউ জিরো, দুটা সংজ্ঞা আলাদা হবে। এটা শুধু চৌম্বক ভেদ্যতা সংজ্ঞা বললে এদের অনুপাতকে বলবো বি আর, মানে চৌম্বক ক্ষেত্র আর চুম্বকন ক্ষেত্রের যে অনুপাতটা, ঠিক আছে? আর মিউ আর বললে মিউ বাই মিউ জিরো এর অনুপাতকে বলা হবে। এই মিউ আর এর একটা বিশেষত্ব আছে, মিউ আর কে দেখে আমরা কি ধরনের পদার্থ সেটা আমরা এখান থেকে বিচার করতে পারি। সাপোজ যদি মিউ আর লেস দেন ওয়ান হয়, মিউ আর লেস দেন ওয়ান মানে কি, না মিউটা অবশ্যই মিউ জিরো থেকে যদি ছোট হয়ে যায়, ছোট হয়ে যাওয়া মানে কি, ম্যাগনেটিক ফিল্ড কমে যাবে। বি ইকুয়াল টু আমরা তো জানি মিউ জিরো বাই, কি বলে, মিউ জিরো বাই ফোর পাই, এটা তো আসেই, তার সঙ্গে একটা টার্ম গুণ হবে, ঠিক আছে? তো বি ইকুয়াল টু মিউ মিউ বাই ফোর পাই, মিউ এর ভ্যালু কমে যাওয়া মানে বি এর ভ্যালু কমে যাবে, তো ম্যাগনেটিক ফিল্ড কমে যাচ্ছে। এটা কি ধরনের পদার্থ, এটা হচ্ছে তিরস্চৌম্বকীয় পদার্থ, চৌম্বক, চৌম্বক। তারপর কি, মিউ আর গ্রেটার দেন ওয়ান হতে পারে, মানে এক্ষেত্রে বি এর ভ্যালু বেড়ে যাবে, মানে ওই ফিল্ডে ধরো এটা একটা পদার্থ আছে, ঠিক আছে, এটা শূন্য মাধ্যম, ঠিক আছে,
যখনই যদি এটা এটাকে কি বলা হবে না এটাকে বলা হবে কি বলে অয়স্চুম্বক, ঠিক আছে? যদি মাঝ মাঝ গেটার দেন ওয়ান হয়, মাঝ মাঝ গেটার দেন ওয়ান হলে এটাকে কি বলবো? অয়স্চুম্বক বলবো, ফেরোম্যাগনেটিক। সেখান থেকে কি হবে না, সেক্ষেত্রে এখানে ম্যাগনেটিক ফিল্ড কি হবে, যখনই মাধ্যমে প্রবেশ করবে ম্যাগনেটিক ফিল্ড বেড়ে যাবে। তার মানে কি হবে, ম্যাগনেটিক ফিল্ড লাইনসকে তারা সে কি করবে, আকর্ষণ করবে। এটা কার কোন ধরনের পদার্থের ক্ষেত্রে? এটা হচ্ছে অয়স্চুম্বক। অয়স্চুম্বক আর লাস্ট হচ্ছে কি, মিউ আর শুধু গ্রেটার দেন ওয়ান, জাস্ট একের থেকে সামান্য ভ্যালু যদি উপরে থাকে, ঠিক আছে, এটাকে পরাচুম্বক বা প্যারাম্যাগনেটিক বলবো। পরাচুম্বক মানে না কি বলে অ্যাট্রাক্ট করে খুব, এক মানে অ্যাট্রাক্ট করলেও সেটা খুব কম অ্যাট্রাক্ট করে, রিপালস তো করে না। তিরস্চুম্বকের ক্ষেত্রে কি হয়, ফিল্ড লাইনকে কি করবে, মিডিয়াম রিপালস করবে, মানে বাইরের দিকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে। এরকম ফিল্ড লাইন এলে কি হবে, তাকে বাইরের দিকে পাঠিয়ে পেনিট্রেট করতে পারবে না। কার ক্ষেত্রে? ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে, ঠিক আছে? ডায়াম্যাগনেটিজম একটা বিশেষ ধরনের প্রপার্টি যেখানে কি হচ্ছে, ফিল্ড লাইনকে বিকর্ষণ করছে। এরপর কি বলেছিলাম, কোন একটা সাবস্টেন্স আছে, যে কোনো পদার্থ আছে, ঠিক আছে, আমরা যদি বাইরে থেকে এইচ ম্যাগনেটিক ফিল্ড দিই, ঠিক আছে, মানে আমরা একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিলাম, যেটাকে কি বলছি আমরা এইচ বলে থাকছি, ঠিক আছে, তাহলে এর মধ্যে কি হবে না, একটা চুম্বকন সৃষ্টি হবে, যেটাকে আমরা কি বলবো, এম বলবো, ঠিক আছে। এম কে কি বলবো না, ওটা চুম্বকন বলা বলবো, ঠিক আছে। এম সমান কি, এম সমান হচ্ছে একক আয়তনে তার চৌম্বক ভ্রামক। একক আয়তনে তার চৌম্বক ভ্রামককে কি বলবো আমরা, এম বলবো, বা এম মানে কি, চুম্বকন। এবারে চুম্বকনটা ফিল্ডের দিকে হবে কি বিপরীত দিকে হবে, সেটা হচ্ছে নির্ভর করছে সেটা কি ধরনের সাবস্টেন্স, ঠিক আছে। তাহলে টোটাল বিটা কত হবে, না টোটাল বি সমান হবে, এক তো মিউ জিরো এইচ তৈরি হবে, মিউ জিরো ইন্টু এইচ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের জন্য, প্লাস মিউ জিরো এম, ঠিক আছে, তার চুম্বকনের জন্য, বা টোটালটাকে কি লেখা যাবে, মিউ জিরো এইচ প্লাস এম, ঠিক আছে। এই গোটা জিনিসটাকে আবার কি করা যায় না, শুধু এইচ এর ফর্মে লেখা যায়, ঠিক আছে, সেটাকে লেখা হয় মিউ ইন্টু এইচ, মানে এটার মধ্যেই আমরা মিউ জিরো এম কে কি করে দিয়েছি, ইন্ডিউস করে দিয়েছি, ঠিক আছে, মানে এর ভেতরে ঢুকে দিয়েছি, যার মধ্যে কি আসছে শুধু সেটা এইচ এর ফর্মে লিখছি। কেন এইচ এর ফর্মে এরকম লিখে দিলাম হঠাৎ করে, কারণ এমটা এইচ এর উপর নির্ভরশীল। কি বললাম, এমটা এইচ এর উপর নির্ভরশীল, এম ভ্যারাইজাস এইচ, এইচ যত বাড়বে, মানে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, বাইরে থেকে এটাকে যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি, ঠিক আছে, এটাকে ম্যাগনেটিক ফিল্ড দিই, তাহলে কি হবে, এর মধ্যে যে চুম্বকনটা হচ্ছে সেটাও কি হবে, চেঞ্জ হবে। যত ম্যাগনেটিক ফিল্ড বেশি দিব চুম্বকনটা বেশি হবে, সেটা দিকে বা বিপরীত দিকে উভয়ই হতে পারে, কিন্তু সেটা নির্ভর করছে কার উপর, এইচ এর উপর। তাহলে সেখান থেকে কি বেরিয়ে আসবে, এম ইকুয়াল টু কে ইন্টু এইচ, তাই আমি এইটাকে লিখতে পারলাম, ঠিক আছে। তাহলে এইটাকে মিউ এর সঙ্গে মিউজের সম্পর্কটা কিরকম দাঁড়াবে, তাহলে বি সমান কত দাঁড়ালো, মিউ ইন্টু এইচ লিখছি, আবার এটাকে এইরকমও লেখা যাচ্ছে, মিউ জিরো এইচ প্লাস এম ও লিখতে পারছি, কারণ কি, এম এর সঙ্গে এইচ এর সম্পর্ক আছে, এম সমান কি বললাম, কে ইন্টু এইচ, ঠিক আছে। তাহলে বি সমান কত দাঁড়াবে, এখান থেকে যদি লিখি মিউ জিরো এম এর জায়গায় যদি বসিয়ে দিই, প্লাস কে ইন্টু এইচ, বা মিউ জিরো ওয়ান প্লাস কে ইকুয়াল টু এইচ। তার মানে অ্যাকচুয়ালি কি বলা যায়, মিউ সমানই হচ্ছে মিউ জিরো ওয়ান প্লাস কে। এবারে কে এর ভ্যালু নেগেটিভ পজিটিভ দুটাই হতে পারে, ঠিক আছে, নেগেটিভ হয়ে গেলে মিউ জিরো মিউ এর ভ্যালুটা কমে যাবে, আর পজিটিভ হলে কি হবে, মিউ এর ভ্যালুটা বেড়ে যাবে। জিনিসটা বোঝা যাচ্ছে না, বোঝায়নি? মানে এই সমীকরণটার সঙ্গে যদি এই সমীকরণটা তুলনা করি, তাহলে মিউ সমান কি লেখা যায়, মিউ জিরো ওয়ান প্লাস কে, তাহলে মিউ বাই মিউ জিরো সমান কি লেখা যায়, ওয়ান প্লাস কে।
বা মিউ বাই মিউ জিরো মানে কি? রিলেটিভ পারমিবিলিটি বা মিউ আর সমান ওয়ান প্লাস কে। ঠিক আছে, এবারে কি কি বললাম, নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, ঠিক আছে, বিভিন্ন কেস হতে পারে। ঠিক আছে, সাপোজ, আচ্ছা কে সমান এটাকে, তার মানে লেখা যায় কে সমান হচ্ছে ওয়ান মাইনাস মিউ আর, না সরি, মিউ আর মাইনাস ওয়ান, এটা লেখা যায়। ঠিক আছে, তা মিউ আর এর ভ্যালু যদি একের চেয়ে বড় হয়, মিউ আর গ্রেটার দেন ওয়ান হয়ে গেল, ঠিক আছে, সেখানে কে সমান কি হবে, কে এর ভ্যালু পজিটিভ হবে। ঠিক আছে, মিউ আর এর ভ্যালু কি হতে পারে, আচ্ছা এটা কি ধরনের পদার্থ হয়ে যাবে তাহলে, এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, সামান্য বেশি। ঠিক আছে, মিউ আর গ্রেটার দেন ওয়ান হলে, ঠিক আছে, জাস্ট ওয়ানের থেকে যদি বড় হয় তাহলে কে এটা পজিটিভ দিবে কিন্তু খুবই ছোট ভ্যালু দিবে, সেক্ষেত্রে এটাকে প্যারাম্যাগনেটিক বলবো বা পরাচুম্বক বলবো, পরাচুম্বক। ধর কপার, অ্যালুমিনিয়াম, ঠিক আছে, কোবাল্ট, এই ধরনের জিনিসগুলো। ঠিক আছে, ধর মিউ আর লেস দেন ওয়ান তাহলে কি হবে, কে ইকুয়াল টু, মিউ আর যদি লেস দেন ওয়ান হয়ে যায় কে নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ হলে এটাকে ডায়াম্যাগনেটিক বা কি বলবো, তিরশ্চৌম্বক। ঠিক আছে, আর কি হতে পারে, মিউ আর মাচ মাচ গ্রেটার দেন ওয়ান, সেক্ষেত্রে কি হবে, কে পজিটিভ, ঠিক আছে, এবং হাই আর কি, বড় হবে। ঠিক আছে, অনেক, সেক্ষেত্রে এটাকে বলবো আমরা ফেরোম্যাগনেটিক বা অয়স্চুম্বক। তাহলে মিউ আর এর ভ্যালুর উপর বা কে এর ভ্যালুর উপর কি করছে, নির্ভর করছে সেটা কি ধরনের পদার্থ হবে। এরপর যেটা আছে সেটা হচ্ছে কি, হিস্টিরিসিস। ঠিক আছে, হিস্টিরিসিস থেকে মাঝে মাঝে একটা কোশ্চেন আসে। ঠিক আছে, হিস্টিরিসিস পড়ার আগেই আমরা কিছু জিনিস দেয়া আছে, যেমন ধারণ ক্ষমতা, সহনশীলতা। ঠিক আছে, সচরাচর হিস্টিরিসিস থেকে শর্ট কোশ্চেনই করে থাকে। ঠিক আছে, কোনো একটা হিস্টিরিসিস লুপের আয়তন বলছি, তার ক্ষেত্রফল দিয়ে দিল বা হিস্টিরিসিস লুপের গঠনটা কি হবে সেটা বলে দিল। ঠিক আছে, দিয়ে সেখান থেকে বলবো যে এটা কোনটা হচ্ছে পারমানেন্ট ম্যাগনেট ইউজ করা যেতে পারে, কোনটাকে হচ্ছে ইলেকট্রোম্যাগনেট হিসেবে ইউজ করা যেতে পারে, বা উল্টোটাও বলতে পারে। ঠিক আছে, কোনো একটা পদার্থ আছে তার হিস্টিরিসিস লুপের ক্ষেত্রফল বেশি হবে না কম হবে। ঠিক আছে, পুরো জিনিসটাই বলছি, তার আগে দুটো সংজ্ঞা আছে, চৌম্বক ধারণ ক্ষমতা, চৌম্বক সহনশীলতা। যে ধর্মের জন্য কোনো চৌম্বক ক্ষেত্রে, ঠিক আছে, কোনো চৌম্বক পদার্থ চৌম্বক ক্ষেত্র থেকে সরিয়ে নিলেও কিছুটা পরিমাণ কি থাকে, চুম্বকন ক্ষেত্র রয়ে যায়। ঠিক আছে, মানে চুম্বকত্ব খানিকটা রাখতে পারে, তাকে কি বলা হয়, চুম্বক ধারণ ক্ষমতা। তাহলে পারমানেন্ট ম্যাগনেট এই ধরনেরই পদার্থ হওয়া দরকার, যেতে কি হবে, চুম্বক ধারণ ক্ষমতা বেশি থাকবে। আর কি থাকবে, আর হচ্ছে চুম্বক সহনশীলতা। চুম্বক সহনশীলতা কি, না বাইরের বিভিন্ন বাহ্যিক যে প্রভাব, মানে প্রভাব আছে, ঠিক আছে, মানে সেটা যদি ব্যবহার করাও হয়, তার আবিষ্ট চুম্বকত্ব যদি ধরে রাখতে পারে তাকে কি বলা হবে, চৌম্বক সহনশীলতা। পারমানেন্ট ম্যাগনেটের ক্ষেত্রে সহনশীলতাও বেশি হতে হবে। ঠিক আছে, কিন্তু ইলেকট্রোম্যাগনেটের ক্ষেত্রে সহনশীলতা বেশি হলেও চলবে, কিন্তু ধারণ ক্ষমতা ইলেকট্রোম্যাগনেটের থাকা যাবে না। কি বললাম, বোঝা গেছে? ওকে, এই সংক্রান্ত হচ্ছে আমরা কি করেছি, একটা পরীক্ষা করেছে, যেটা হচ্ছে হিস্টিরিসিস লুপ। ঠিক আছে, হিস্টিরিসিস লুপে কি করা হয়, কোনো একটা পদার্থকে, সেটা যে কোনো টাইপের পদার্থ হয়, কোনো একটা পদার্থকে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হয়, এবং কি করা হয়, আস্তে আস্তে ম্যাগনেটিক ফিল্ডকে বাড়ানো হয়, দিয়ে আবার কমানো হয়, উল্টো দিকে ম্যাগনেটিক ফিল্ড নিয়ে যাওয়া হয়। এইভাবে কি করা হয়, একটা লুপ গঠন করা হয়। সেটআপটা খুব সিম্পল, ধরে নিতে পারে সেরকম দুটো ম্যাগনেটিক, দুটা হাই ম্যাগনেটের কয়েল থাকে। ঠিক আছে, কয়েলের মাঝে কি করা থাকে, না কোনো একটা পদার্থ দিয়ে দেওয়া থাকে। ঠিক আছে, কোনো একটা পদার্থকে এর মধ্যে দিয়ে দেওয়া থাকে। ঠিক আছে, এর মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফিল্ড পাস করে। ঠিক আছে, এই ম্যাগনেটিক ফিল্ডকে আমরা কারেন্ট দ্বারা যেহেতু চালিত করি, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন খুব সহজেই
বদলাতে পারি, ম্যাগনেটিক ফিল্ডের মানও বদলাতে পারি। ঠিক আছে, কি করা হয়, আস্তে আস্তে কারেন্টকে বাড়ানো হয়। কারেন্টকে বাড়ালে কি হয়, এইচও বাড়তে থাকে এবং এইচ বাড়ার জন্য এর মধ্যে চুম্বকনটাও বাড়তে থাকে। ঠিক আছে, যাই হোক, এটা লং প্রসেস। ঠিক আছে, আমাকে আগে দেখতে হয় কারেন্টের সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডটা কিভাবে ভ্যারি করছে। তারপর আলটিমেটলি কি করা হয়, এইচ ভার্সেস এম এর একটা গ্রাফ করা হয়। কার কার গ্রাফ বললাম, এইচ ভার্সেস এম এর। এইচটা কার ক্ষেত্রে, এইচটা হচ্ছে ওই যে আমি কয়েলগুলা নিয়েছি, ওই কয়েলগুলার হচ্ছে কতটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতে পারে। ঠিক আছে, আর এমটা কি বলছি, এমটা হচ্ছে যে পদার্থটা তার মাঝে রেখেছি তার মধ্যে যে চুম্বকন ধর্মের সৃষ্টি হয়েছে সেটাকে আমরা কি বলবো, এম। এম কে অনেক সময় ম্যাগনেটিক ইন্টেন্সিটি বলা হয়। কি বলা হয়, ম্যাগনেটিক ইন্টেন্সিটি। ওই জন্য অনেক বইয়ে এটাকে এমটাকে আই দ্বারা ডিনোট করা থাকে। ঠিক আছে, তাহলে কি হবে, স্টার্ট তো এর মধ্যে জিরোই হবে। ঠিক আছে, যখন কোনো ফিল্ড দিইনি, ঠিক আছে, তখন ধরে নিচ্ছি তার মধ্যে কোনো চুম্বকত্ব ছিল না। ঠিক আছে, যাই পদার্থ সেটার মধ্যে কিছু ছিল না, স্টার্ট করা হলো। ঠিক আছে, স্টার্ট করতে কি হবে, এটা হচ্ছে ক্রমশ বৃদ্ধি পাবে, এটা ক্রমশ বৃদ্ধি পাবে। এবং বৃদ্ধি পেতে পেতে কি হবে, একটা সময়, এখন একটা পদার্থের মধ্যে নির্দিষ্ট পরিমাণ অণুচুম্বক কল্পনা করতে পারি। ধরো আলাদা আলাদা দিকে অণুচুম্বক আছে, কিন্তু সেটার পরিমাণও নির্দিষ্ট থাকবে। আমরা ফিল্ড বাড়াতেই থাকছি বাড়াতেই থাকছি, এরকম নয় যে অসীম পরিমাণ হচ্ছে চুম্বকত্ব বৃদ্ধি পাবে। একটা সময় কি হবে, যতগুলো অণুচুম্বক আছে সেগুলো একই দিকে অ্যালাইন করে যাবে এবং একটা স্যাচুরেশনে পৌঁছে যাবে, একটা সময় স্যাচুরেশন হয়ে যাবে। ঠিক আছে, এরপর কি করবো, ম্যাগনেটিক ফিল্ডকে কমাবো, মানে অ্যাকচুয়ালি আমরা কারেন্টকে ওক্ষেত্রে কমাই। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ডকে ক্রমশ কমাচ্ছি, কমাতে থাকলে কি হবে, সেটা ফিরে আসবে, ফিরতে ফিরতে কি হবে না, পুরোপুরি ম্যাগনেটিক ফিল্ডকে জিরো করে দেওয়া সত্ত্বেও সেটা কি হয়েছে, পুরোপুরি চৌম্বকন ক্ষেত্রটা সেটা কিন্তু জিরো হয়ে যায়নি, তার মধ্যে কিছুটা চৌম্বক ক্ষমতা রয়ে গেছে। মানে সেটা কি হয়ে গেল, আমার ধারণ ক্ষমতা, রিটেনটিভিটি বা ধারণ ক্ষমতা। এরপর কি করতে হবে, এই ধারণ ক্ষমতাকে নষ্ট করার জন্য ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনকে কি করে দেওয়া হলো, উল্টা দিকে করা দেওয়া হলো এবং ক্রমশ নেগেটিভ ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হলো, মানে আগের ডাইরেকশনে উল্টো দিকে। এবং একটা সময় নেগেটিভ ম্যাগনেটিক ফিল্ড দিতে দিতে একটা সময় কি হবে, এটা জিরো হয়ে যাবে, এটা সোজা হবে। ঠিক আছে, এটা কি হয়ে যাবে, তার মধ্যে যে চৌম্বক ধর্মটা ছিল সেটা জিরো হয়ে গেছে। ঠিক আছে, এই পাশে যে ডাইরেকশনটা হচ্ছে এটা হচ্ছে সহনশীলতা, কারণ কি কতটা সে অ্যাডভার্স এফেক্ট সহ্য করতে পারছে। ঠিক আছে, সেটাকে কি বলবো, তার সহনশীলতা। এটা হচ্ছে আমার ধারণশীলতা, এটা হচ্ছে আমার সহনশীলতা। তারপর এরপর কি করা হবে, নেগেটিভকে আবার বাড়ানো হবে। নেগেটিভকে বাড়তে থাকলে কি হবে, একটা সময় আবার নেগেটিভ দিকে স্যাচুরেশন চলে যাবে, মানে উল্টো দিকে স্যাচুরেশনে চলে যাবে। ঠিক আছে, মানে প্রথমে অণুচুম্বকগুলো হয়তো এই বরাবর সাজানো হয়েছিল সবগুলো, পরের বার কি হয়েছে, এমন ম্যাগনেটিক ফিল্ড দিয়েছি সবগুলো উল্টো দিকে সাজানো হয়ে গেছে। এরপর কি করা হবে, আবার কমানো হবে। এই কমানো হবে বলতে অ্যাকচুয়ালি বাড়ানো হবে, ম্যাগনেটিক ফিল্ডকে আস্তে আস্তে নেগেটিভের দিকে কমানো হচ্ছে। ঠিক আছে, কমাতে কমাতে কি হবে, এটাও কি হবে, একটা ধারণ ক্ষমতা রেখে দিবে। ঠিক আছে, পুরোপুরি জিরো হবে না, এর জন্য কি করতে হবে, আবার পজিটিভ দিকে ম্যাগনেটিক ফিল্ড দিতে হবে। পজিটিভ দিকে ম্যাগনেটিক ফিল্ড দিলে এক সময় জিরো হবে, তারপর কি হবে, আরো যদি বাড়াতে থাকি এটা কি হবে, আবার স্যাচুরেশনে পৌঁছে যাবে। এইভাবে আবার এখানে কমানো যাবে, এখানে বাড়ানো যাবে। ঠিক আছে, সাধারণত লুপটা প্রায় একই রকম বারবার ভ্যারি করতে থাকে। ঠিক আছে, তবে একটু উপর নিচ হয়, কারণ এটা জানা আছে তার মধ্যে একটা শৈথিল্য দেখা দেবে অণুচুম্বকের মধ্যে। ঠিক আছে, তাই যতবার করব লুপটা একই থাকবে না। ঠিক আছে, একটু চেঞ্জ হয়ে যাবে, একটু চেঞ্জ হবে, একদম বিশাল ডিফারেন্স হবে না। ঠিক আছে, মানে এর উপরেই ওভারল্যাপিং হবে। যাই হোক, এই যে এর মধ্যে যে এরিয়াটা ক্রিয়েট হচ্ছে সেটাকে আমরা কি ভাবতে পারি, এম ইন্টু আই এর গুণফল আর কি, এম ইন্টু এইচ এর গুণফল, এই আকারে ভাবতে পারি। ঠিক আছে, সেটা আসলে কিছুই নয়, সেটা হচ্ছে কৃতকার্য, মানে এই যে তাকে ম্যাগনেটাইজেশন এবং ডিম্যাগনেটাইজেশন করতে হয়েছে, তার জন্য কি হয়েছে, এটা এটাকে কিছু কার্য করতে হয়েছে। সেই কার্যটা যেহেতু যতটা কার্য করেছি ফিরিয়ে আনার সময় ঠিক সেখানে ফিরে আসেনি, তার মানে কি হয়েছে, কিছুটা এনার্জি লস হয়েছে। সেই এনার্জি লসের জন্য এই রিটেনটিভিটিটা দেখা যাচ্ছে। সেই এনার্জি লসটা কি অ্যাজ এ হিট এনার্জি কি করবে, প্রডিউস করবে। তাই এই লুপের যে ক্ষেত্রফল, এই লুপের ক্ষেত্রফলটাই হচ্ছে তার হিট এনার্জির হচ্ছে পরিমাপ। ঠিক আছে, তার মানে যার ক্ষেত্রফল, এই
বলে হিস্টেরিসিস লুপের ক্ষেত্রফল যার যত বেশি হবে তার ক্ষেত্রে তার এনার্জি লস তত বেশি হবে। ইলেকট্রোম্যাগনেটিকে কি করে ম্যাগনেটের ক্ষেত্রে কি করা হয়, বারবার সেটাকে ম্যাগনেটাইজেশন এবং ডিম্যাগনেটাইজেশন করতে হয়। তো বারবার ম্যাগনেটাইজেশন ডিম্যাগনেটাইজেশন করতে গিয়ে যদি প্রচুর পরিমাণে এনার্জি লস হয় সেটা আমাদের কাছে কাম্য নয়। তার জন্য এমন কি করব যার হিস্টেরিসিস লুপের এরিয়া কম হবে সেরকম হচ্ছে কি করব আমরা পদার্থ নেব। ঠিক আছে, ইস্পাত একটি অত্যন্ত ভালো ফেরোম্যাগনেট পদার্থ, কিন্তু এর হিস্টেরিসিস লুপটা অতটা ভালো নয়, মানে অতটা সরু নয়, ঠিক আছে, এরিয়া কম নয়। তাই ইস্পাতকে আমরা কি করি না, অনেক অংশে ইস্পাতকে আমরা পারমানেন্ট ম্যাগনেট হিসেবে ইউজ করতে পারি। ঠিক আছে, পারমানেন্ট ম্যাগনেট হিসেবে কেন ইউজ করা হচ্ছে যেতে পারে না, সেক্ষেত্রে আমার একটা সহনশীলতা লাগবে, আর সহন মানে অবশ্যই সহনশীলতা যত বড় হবে তার এরিয়াও তত বড় হতে থাকবে, একই রকম ধারণ ক্ষমতা। ঠিক আছে, তাই ইস্পাতের ক্ষেত্রে সহনশীলতা লাগবে, ঠিক আছে, এবং ধারণ ক্ষমতাও লাগবে। ঠিক আছে, দুটা জিনিসই ইস্পাতের প্রয়োজন। তাহলে ইস্পাতের ক্ষেত্রে আমরা পারমানেন্ট ম্যাগনেট বা স্থায়ী চুম্বকের জন্য ইস্পাত ইউজ করতে পারি, কিন্তু ওই হিস্টেরিসিস লসটা অত্যন্ত বেশি এবং এটা কি হয় একটা স্থায়ী চুম্বকত্ব প্রদর্শন করে। তাই ইলেকট্রোম্যাগনেটের ক্ষেত্রে আমরা কি ইউজ করব, কাঁচা লোহ, সেটা হচ্ছে তড়িৎ চুম্বকের জন্য আমরা কাঁচা লোহ ইউজ করব। ঠিক আছে, কোশ্চেন পড়ে, ঠিক আছে, যে কেন ইউজ করব, ঠিক আছে, সেখানে কেন ইউজ করব সেটা বলতে গেলে আমাকে হিস্টেরিসিস লসের থিওরি দিয়ে বোঝাতে হবে আমরা কোনটার জন্য কিটা ইউজ করব। ঠিক আছে, আচ্ছা, ট্রান্সফরমার বা ডাইনামোর কোর, ঠিক আছে, এটার জন্য আমরা কি ইউজ করে থাকি, নরম লোহা ইউজ করে থাকি। ঠিক আছে, নরম লোহা বলতে কি না একদম কাঁচা লোহা। ঠিক আছে, এছাড়াও একটা অ্যালয় ইউজ করা হয় যেটাকে বার্মালয় বলা হচ্ছে, আর ট্রান্সফরমার ইস্পাত যাতে সামান্য সিলিকন মিশিয়ে দেওয়া হয়, এই কম্বিনেশন গুলা ইউজ করা যেতে পারে। ঠিক আছে, কারণ আমি দেখেছিলাম ট্রান্সফরমার করার সময় দেখেছিলাম যে যদি আমরা ইস্পাত ইউজ করে দিই তাহলে কি সমস্যা হবে না, প্রথম কথা সেখানে ইস্পাত যথেষ্ট ভালো ইয়ে কি বলে তোর মানে চুম্বকত্ব দেখায়। ঠিক আছে, মানে পরাচম্বক যাকে বলে, পরাচম্বক হচ্ছে ফেরোম্যাগনেটিক। ঠিক আছে, এবং তা ইস্পাতের যদি আমরা কোর বানাই, মানে কোরটা যদি এরকম ইস্পাতের বানিয়ে দিই সেটা যথেষ্ট ভালো হবে, কারণ সেটা যথেষ্ট চুম্বক বলরেখাকে আকর্ষণও করবে, মানে এর মধ্যে থাকা যে কয়েল থাকবে সেই চুম্বক বলরেখাটাকে যথেষ্ট ভালোভাবে এটা পাস করাবে। কিন্তু সমস্যা ওই এটা চুম্বকত্ব প্রদর্শন করবে, ঠিক আছে, এটা একটা স্থায়ী চুম্বকে আস্তে আস্তে পরিণত হয়ে যাবে, এবং তার মধ্যে কি হতে পারে আরো একটা জিনিস তৈরি হয় সেটা হচ্ছে এডি কারেন্টের সৃষ্টি হয়। ইস্পাতের মধ্যে ভালো রকমের এডি কারেন্ট তৈরি হয়, সেই এডি কারেন্ট থেকে কি হবে বেশ কিছুটা লস হবে। ওই জন্য আমরা কোরের ক্ষেত্রে ডাইরেক্ট ইস্পাতকে ইউজ করি না, তার বদলে সংকর কোনো ধাতু বা কাঁচা লোহা ইউজ করা হয়। আচ্ছা, এরপরে বেশ কিছু পদার্থ আছে, ঠিক আছে, এখন একটু সময় আছে, ঠিক আছে, ঘরে বসে যতগুলো পদার্থ আছে তার বৈশিষ্ট্যগুলো একবার হলেও রিডিং করবি, ঠিক আছে, কনসেন্ট্রেশন দেখে, এরকম নয় গল্পের বইয়ের মতো পড়ছিস, ঠিক আছে, কনসেন্ট্রেশন দেখে তিনটা যে পদার্থ আছে তিনটা পদার্থ একবার হলেও রিডিং করবি, কারণ 20 পয়েন্ট কাকে বলে, ঠিক আছে, বা কোনো ক্ষেত্রে হয়তো সেটা থেকে কিছু কোশ্চেন দিয়ে দিলো, ম্যাথামেটিক্স দিয়ে দিলো। ঠিক আছে, আজকে আর বলছি না, ঠিক আছে, একটু ইয়েটা মানে দেখবি, ঠিক আছে, যতদূর বললাম দেখবি, আর যে পদার্থগুলো আছে তিনটা পদার্থের পার্থক্য তো পড়েইছিস আশা করি, ঠিক আছে, পদার্থের বৈশিষ্ট্য মোটামুটি ওখান থেকেই হয়ে যায় ধারণা। ঠিক আছে, তবু একবার করে রিডিং করে নিবি, এমন বইয়ের এমন কোনো পোর্শন লাগবে না, মানে সিলেবাসের এমন কোনো পোর্শন লাগবে না যে জায়গাটা ব্ল্যাঙ্ক স্পেস হয়ে রয়ে গেছে। ঠিক আছে, একবারও নজর দিস না, এক্সট্রা সময় পাচ্ছিস ইউটিলাইজ কর। কিছু প্রশ্ন আছে বলো, সার্টেনলি তো মনে তো হচ্ছে, তাই সম্ভাবনা তাই লাগছে, মাধ্যমিক পিছিয়ে গেছে, ঠিক আছে, মানে এখনো ইয়ে হয়নি, টিচার দিকে জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু
মধ্যশিক্ষা পর্ষদ টিচার দিকে জানিয়ে দিয়েছে বলতে মধ্যশিক্ষা পর্ষদ বলে দিয়েছে মাধ্যমিক পিছাবে, ঠিক আছে? শুধু তারা অ্যানাউন্স করেনি কেন, সরকার এখনো তাদের কোনো নির্দেশ দেয়নি, কিন্তু সরকার না নির্দেশ দিলেও মানে মধ্যশিক্ষা পর্ষদ হচ্ছে প্রেসারাইজ করছে যে মাধ্যমিক পিছাবার জন্য। এবং মধ্য পর্ষদ শিক্ষা পর্ষদের আধিকারিকই বলেছে আগের দিন, যদি মাধ্যমিক পিছিয়ে যায়, যেহেতু মাধ্যমিক পরীক্ষা আগে হয় তাই উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের পরে হবে, ঠিক আছে? যদি মাধ্যমিক ক্যান্সেল না হয়ে যায় তাহলে উচ্চ মাধ্যমিক একই সময়ে হওয়ার কোনো সম্ভাবনা নেই। একমাত্র ক্যান্সেল হয়ে গেলেই সেক্ষেত্রে কি হবে, উচ্চ মাধ্যমিক হবে, মাধ্যমিকটা হবে না, ঠিক আছে? সম্ভাবনা হয়তো মাধ্যমিক ক্যান্সেলই হয়ে যেতে পারে, কারণ সিবিএসসি তো অলরেডি করে দিয়েছে, ক্যান্সেল করে দিয়েছে, ভর্তিও হয়ে গেছে অনেক। মনে হচ্ছে হয়তো মেবি 15 তারিখ, কিন্তু যেহেতু এখনো আসেনি তাই পড়ে যা, আর তো কিছু করার নেই, 15 তারিখে পরীক্ষা। হ্যাঁ বল। আর শুনতে পেলাম না কথা বল। আচ্ছা, ইলেকট্রন ই আধান যুক্ত, এবার বুঝতে পারছি। হ্যাঁ, ই আধান যুক্ত একটা তড়িৎ কণা, বি ভেক্টর, হ্যাঁ শূন্য, কিউ ভিভি সাইন থিটা, থিটা ইকুয়াল টু জিরো, বি এর দিকে ভি যাচ্ছে, এদিকে বি কাজ করছে, ভি এর ডাইরেকশনের পাশে, একই দিকে হলে কত হবে, ই ভি বি ভি সরি বি ভি সাইন 0 ডিগ্রি, মানে ভি ক্রস বি হয় তো, যদি দুটার মধ্যে অ্যাঙ্গেলই না থাকে তাহলে তো তার উপরে কোনো ফোর্সই কাজ করবে না, কিউ ভি ভি সাইন থিটা। সুমন খবর কি রে? হ্যালো সুমন, আমার এক্সপেকটেশনের থেকে ভালো পরীক্ষা দিয়েছে তাই জিজ্ঞেস করতাম, নিজে লিখেছিস তো? সুমন মনে হয় আউট হয়ে গেছে, কাটলাম মেসেজ। সুমন অফিসে